দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত সভা সমাবেশ মানববন্ধন ও খেলাধুলার খবর নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জুবার শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ বি বিউটিফুল অর্থ আত্মসাত ও নানা অনিয়মের অভিযোগে টাঙ্গাইলে বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের অপসারণ দাবিতে মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী সকালে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয় এদিকে চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাত ও তিন যুবককে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে টাঙ্গাইলে শিক্ষকদের সম্মান ফিরিয়ে আনতে ও বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার সুষ্ঠু পরিবেশের দাবিতে মিছিল ও মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়ার মডেল গার্লস স্কুলের শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান ফটক থেকে বের হওয়া মিছিল শেষে স্থানীয় ক্লাবের সামনে গিয়ে মানববন্ধন করে তারা বৈষম্যহীন গণতান্ত্রিক ব্যবস্থা, সন্ত্রাস ও দখলমুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও সমাবেশ হয়েছে জিনাইদহে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয় গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শৌকত আলী দিদার হত্যা ও সভাপতি এস এম জিলানির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ও চৌমোহনী পৌর স্বেচ্ছাসেবক দল চৌমোহনীর ব্যাংক রোড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পূর্ববাজারে গিয়ে শেষ হয় ভোলার লালমোহনে উত্তরবাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ভোররাতে লাগা আগুনে দশটি দোকান পুড়ে যায় এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নোয়াখালীতে গৃহবধূকে কুরুচিপূর্ণ ইঙ্গিতের প্রতিবাদ করায় বাড়িঘরে হামলা ও লুটপাট করেছে দুর্বৃত্তরা এ ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার ময়মনসিংহের ভালুকায় এক খামারি শতাধিক পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা রাতে ভরাডোবা ইউনিয়নে খোকন হোসেন ঢালির মৎস্য খামারে এ ঘটনা ঘটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের সাথে স্থানীয় ছাত্রদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে বাগেরহাটে সকালে বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বর্ণার্থদের জন্য ময়মনসিংহ প্রেস ক্লাব ও ক্লাব সদস্যদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলে পাঁচ লাখ টাকা প্রদান করা হয়েছে সকালে ময়মনসিংহের জেলা প্রশাসকের হাতে চেক হস্তান্তর করা হয় জুবাইর রাজিন আর টিভি